দিনের অনেকটা সময়ই আমাদের কেটে যায় কর্মক্ষেত্রে, সহকর্মীরাই হয়ে ওঠেন আত্মীয় স্বজনের মতো। দেখতে গেলে গোটা জীবনেরই একটা বড় সময় জুড়ে থাকে এই কাজের জায়গা। ইদানিং যেভাবে ঘন ঘন চাকরি বদলের চল, তাতে খুব বেশি হলে 10-15 বছর একই অফিসে কাটাই আমরা। তবে এই ব্যক্তি একই অফিসে কাজ করেছেন টানা 84 বছর, ভাবতে পারেন? আসুন শুনে নিই তাঁর কথা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। আর কিচ্ছু নয়, শুধু নিয়মিত অফিস যাওয়া আসা আর সেখানকার কাজ। শুধু এইটুকু করলেই যে নাম উঠতে পারে গিনেস বুকে, তা প্রমাণ করে দিয়েছেন এক ব্যক্তি। তবে ব্যাপারটাকে এতটা সহজ ভাবলে কিন্তু ভুল হবে। রোজই তো অফিসে যাই আসি আমরা, কাজও করি মন দিয়ে, কই গিনেস বুকে নাম তো কারোর ওঠে না। কিন্তু এই ব্যক্তির কি করে নাম উঠল সেটাই এখন বক্তব্য। আসুন গোড়া থেকেই খুলে বলি ব্যাপারখানা। এই ব্যক্তি জীবনে 84 বছর, 84টি শীত বসন্ত কাটিয়ে ফেলেছেন একই অফিসে। 5-10 বছর এক অফিসে কাজ করতেই যেখানে কাল ঘাম ছোটে আমাদের, সেখানে একটানা একই কাজ একই জায়গায় 84 বছর ধরে করে গিয়েছেন এক ব্যক্তি। আর তার জন্যই তার নাম উঠে গিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ব্রাজিলের বাসিন্দা ওয়াল্টার ওর্থম্যান স্যান্টা ক্যাটারিনার একটি টেক্সটাইল সংস্থায় শিপিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র 15, সেটা সম্ভবত 1938 সাল। তারপর থেকে একই জায়গায় কাজ করে গিয়েছেন এতগুলো বছর। সব মিলিয়ে তার কর্মজীবনের মেয়াদ 84 বছর 9 দিন। মেধাবী ওয়াল্টারের জন্ম স্যান্টা ক্যাটারিনার একটি ছোট্ট শহরে। আর্থিক অবস্থা ভালো ছিল না, কোনো মতে খালি পায়ে স্কুলে যেতে হতো তাকে, বাকি পড়াশোনা করতে হয়েছে বাড়িতেই। পরিবারের হাল ধরতে কম বয়সেই ঢুকতে হয়েছিল চাকরিতে। তবে চাকরি ক্ষেত্রেও একের পর এক পদোন্নতির শিখে ছিঁড়েছে ওয়াল্টারের ভাগ্যে। কাজের জন্য প্রায়শই সাও পাওলো যেতে হতো তাকে। এসব করতে করতে কি করে যে একটা সংস্থাতেই তার জীবনের 84টা বছর কেটে গেল, তা বুঝতেও পারেননি ওয়াল্টার। আসলে কাজটা তার এতটাই ভালো লেগে গিয়েছিল, কোনোদিনও কোনো সমস্যাই মালুম হয়নি তার। জীবনে তার প্রিয় জায়গা বলতে যদি কিছু থেকে থাকে তাহলে ওই অফিসই। গত 19 তারিখ 100 বছরে পা দিয়েছেন ওয়াল্টার। পরিবার পরিজনদের পাশাপাশি জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন 8 দশকের সহকর্মীরাও। এখনো নিয়মিত শরীর চর্চা করতে পছন্দ করেন ওয়াল্টার। শরীর মন দুটোই তাতে তরতাজা থাকে বলেই বিশ্বাস তার। আগামী প্রজন্মের জন্যও ওয়াল্টারের একটাই পরামর্শ, কাজের জায়গা এবং সহকর্মীরা যদি মনের মতো হয় তাহলে জীবনে অফিসের থেকে ভালো জায়গা আর হতেই পারে না। কোনোদিনই জীবনে খুব বেশি পরিকল্পনা করে চলতে পছন্দ করেন না ওয়াল্টার। চলেন উনি কিভাবে যে এতগুলো বছর কেটে গেল তা ভেবে ভেবে মাঝে মাঝেই অবাক হন শতায়ু এই বৃদ্ধ। শুধুমাত্র অফিস করেই যে গিনেস বুকে নাম উঠতে পারে কারো, সেটা ছিল ভাবনার বাইরের বিষয়। তবে এত বছর ধরে কাজের যে স্বীকৃতি তিনি পেয়েছেন তাতে যার পর নাই খুশি এই ব্যক্তি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।